বাবার কাছে কি চাইলি? একজন প্রাণের মানুষ চাইলাম। মানে? আরে গাধা, আমাদের কলেজে নতুন সেশন শুরু হচ্ছে, আরে তিন চার দিন পরেই তো নবীনবরণ অনুষ্ঠান শুরু হবে, কত নতুন নতুন ছাত্রী আসবে, এমন একজন সুন্দরী পাত্রে চাই যে আমার জীবনের স্বপ্ন পূরণ করবে। এতদিন কলেজে এত মেয়ে দেখলি, তার একজনকে তোর পছন্দ হলো না? আরে কাউকে পছন্দ হলে তো তোকে আগে বলতাম। ভুল হয়ে গেছে রে, ভুল, বাবাকে তোর কথাও বলা উচিত ছিল। তুই একটা কাজ কর, তাবিজ পেতে বাবার কাছে সাহায্য চা। আরে না না, আমার দরকার নেই। দরকার নেই? আরে আমি একটা বান্ধবী পেলেই তো তুই আমাকে ডিস্টার্ব করবি। ডিস্টার্ব করবো আমি? আরে আরে কোথায় আসিস, কি হলো? দাঁড়া দাঁড়া বাবা, রাজকে ক্ষমা করে দাও বাবা, আর ওর জন্য কাউকে জোগাড় করার দরকার নেই, খামোখা আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরবে। ছবিটা দেখেছিস না রে? ও কি দারুণ ছবি, তোকে নিয়ে আবার দেখবো। হ্যাঁ ঠিক আছে, দেখ দেখ খবর কি? খারাপ, খুব খারাপ। কি আর বলবো দোস্ত, এখন পর্যন্ত একটা ভালো মেয়েও দেখতে পেলাম। যাও দু একটা দেখলাম, তাও জোড়ায় জোড়ায়, সব বন্ধুর হাত ধরেই এসেছে। এই তোরা কি পড়াশোনা করতে এসেছিস না বান্ধবী জোগাড় করতে? মাই ডিয়ার ফ্রেন্ড, ওদের ব্যাপারটা তুই বুঝবি না সাধু। আরে ওদের ধারণা কি জানিস? আরে আগে থেকে বুক করে না রাখলে শেষে দাদি নানি কপালে জুটবে। তাই বলে পড়াশোনা বাদ দিয়ে তোরা না? ঠিক আছে দোস্ত, তুমি পড়ে যাও, অনন্তকাল ধরে পড়ে যাও। অনিমেষ, এ যুগের স্লোগানটা যেন কি? লেখা পড়া বেশি যার, পুরি পাত্রি বেলে তার। আরে অভি,